শনিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক। বিদ্যালয়গুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোভিড পরিস্থিতি কাটিয়ে বড় পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জারি একগুচ্ছ নির্দেশিকা। কোভিড পরিস্থিতি কাটিয়ে আগামীকাল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিদ্যালয়গুলিতে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। শনিবার থেকে শুরু হচ্ছে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে চলতি মাসের 26 তারিখ পর্যন্ত। শুক্রবার বিদ্যালয়গুলিতে চূড়ান্ত প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এবার ছাত্রছাত্রীদের নিজেদের বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে পর্ষদের তরফে। সেই গাইডলাইন মেনে পরীক্ষা হবে বলে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদ্যালয়ে জীবাণুমুক্ত স্প্রে করার পাশাপাশি সাফসাফাই করা ও ক্লাসরুমে ও বেঞ্চে নির্দিষ্ট রোল নাম্বার লিখে দেওয়া সমস্ত কিছুই বিদ্যালয়ের তরফ থেকে করা হচ্ছে। শুক্রবার দুপুরে এই ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার হাবড়ার কামিনী কুমার বালিকা বিদ্যালয়ে। প্রধান শিক্ষিকা জয়িতা দে জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল যে নির্দেশিকা দিয়েছেন সেগুলি সব পালন করা হচ্ছে। অনেকদিন পর ছাত্রীরা আবার বড় পরীক্ষা দেবে, তাদের যাতে একটা উপযুক্ত পরিবেশ দেওয়া যায় তার জন্য সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে ভীষণভাবে সহযোগিতা করা হয়েছে। বিদ্যালয় জীবাণুমুক্ত করা, পানীয় জলের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। বিদ্যালয়ের তরফে পর্ষদের দেওয়া গাইডলাইন পড়ুয়াদের আগে ভাগে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান প্রধান শিক্ষিকা। উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল যে আমাদের নির্দেশিকাগুলি দিয়েছেন কোভিড বিধি মানার জন্য, সেগুলো আমরা সবই মেনেছি। বিদ্যালয় স্যানিটাইজ পৌরসভার উদ্যোগে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে এবং আজকে বেঞ্চ সরানো এবং বেঞ্চে যে সিট নাম্বারগুলো ইন্ডিভিজুয়াল দেওয়া হয় সেগুলো দেওয়া হচ্ছে। ঘরগুলো আর একবার শেষবারের মতন দেখে নেওয়া হচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা। অনেক দিন বাদে ওরা আবার একটা পরীক্ষার, বড়সড় পরীক্ষার সম্মুখীন, সেজন্যে ওদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, ওরা যাতে ফ্রেন্ডলি পরিবেশে পরীক্ষা দিতে পারে, আমরা সব রকমভাবে সেটা চেষ্টা করব যাতে ওদের কোনোভাবেই কোনো রকম অসুবিধা না হয়। যাতে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ওরা যে সরাসরি বিদ্যালয়ের সাথে যুক্ত ছিল না, তাতে যাতে ওদের মধ্যে কোনো ভীতি সঞ্চার না হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, এবার তো হোম সেন্টার হয়েছে, সেই অর্থে বিদ্যালয়ের ছাত্রীরাই বিদ্যালয়ে পরীক্ষা দেবে। নিয়ম মেনে যেমন সময়ে আসার তারা আসবে, তাদের ইন্ডিভিজুয়াল গ্রুপে এবং অ্যাডমিট কার্ড দেওয়ার সময় তাদেরকে ডিটেলসে উচ্চ মাধ্যমিকের এবারের যা নিয়মাবলী হয়েছে, সংসদ যেগুলো করেছে সেগুলো সব জানিয়ে দেওয়া হয়েছে। এক প্রস্থ তাদেরকে সমস্তটাই তারা জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।